আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় খারাপ অশ্লীল গর্হিত অপছন্দনীয় কাজ থেকে মানুষকে দূরে রাখে। এখন নামাজও পড়ে সুদের লেনদেন করে, নামাজও পড়ে মদ পান করে, নামাজও পড়ে ব্যবিসারে যায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে মাপে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয়, নামাজ পড়ে জমিনের যেই সীমানা নড়াচড়া করে, নামাজ পড়ে দুধের মধ্যে পানি মিশায়, নামাজ পড়ে যাবতীয় খারাপ কাজে গান বাজনার কাজে সময় অতিবাহিত করে, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা? যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে আমরা নামাজ পড়তে পারিনি, যার কারণে আমাদের নামাজ আমাদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখছে না। আল্লাহ পাকের বান্দাগণ, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াতেন, 2 মাইল দূরের থেকে মানুষ জানতে পারত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছেন, কারণ যখন তিনি নামাজে দাঁড়াতেন আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে এমন এক কম্পন সৃষ্টি হতো, সেই কম্পনের আওয়াজ 2 মাইল দূরের থেকে শোনা যেত। নামাজে দাঁড়িয়েছেন, মনে করবেন ফুল সিরাতের উপরে দাঁড়িয়েছি, ডান দিকে বেহেস্ত, বাম দিকে দোজক, সামনে আল্লাহ, পিছনে মালাকুল মউত। এজন্য হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন হাদিসে জিব্রাইলের মধ্যে, যখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আখবিরিনি আনিল এহসান, এহসান সম্পর্কে আমাকে খবর দিন, এহসান সম্পর্কে আমাকে জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে ইবাদত করো, এমনভাবে আল্লাহর গোলামি করো, এমনভাবে মহান আল্লাহর উপাসনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এটা যদি তোমার অন্তরের মধ্যে এই বিষয়ে না আসে, এই কথা না আসে, এই চিন্তা না আসে, তাহলে অন্তত আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে সেই ব্যাপারটাতে থাকো। তাহলে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে মনে করে যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, রুকু করে যদি বসে বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব আমি ঘোষণা দিয়ে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি সেজদা দিয়ে, সে যখন সে কপাল এবং নাক জমিনের মধ্যে লাগিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দে, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ তত্ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের যে তাসবি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা দে, ওই অবস্থায় আমি মনে করি ওই বান্দা যত গুনাহগারী হোক না কেন, যদি এক ধ্যানে এক খেয়ালে আল্লাহকে আল্লাহ মেনে, আল্লাহকে মালিক জেনে, আল্লাহকে রব হিসাবে জেনে, যদি ভয়ের সহিত কাতরে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আল্লাহকে একটা সেজদা দে, ওই সেজদার দাম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে আখেরাত এবং আখেরাতের মধ্যে আটটা জান্নাতের ভিতরে হুর গেলমান জাঞ্জাবিল আদ্রকের শরবত এনাব আঙ্গুর ফল তুফাহুন আপেল যত ধরনের ফল ফলাদি আছে, যত ধরনের নাজুনিয়ামত আছে দুনিয়া এবং আখেরাতের মধ্যে জান্নাতের মধ্যে সব কিছু থেকে ওই সেজদার দাম বেশি হবে, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সাজিয়েছেন মানুষের জন্য সৃষ্টি জগতের জন্য সাজিয়েছেন, আখিরাতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন জাহান্নামের শাস্তি জাহান্নামীদের জন্য সাজিয়েছেন, জান্নাতের নাজুনিয়ামত জান্নাতীদের জন্য সাজিয়েছেন, অর্থাৎ দুনিয়া আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের জন্য সাজিয়েছেন, সৃষ্টি জগতের জন্য সাজিয়েছেন। আর যদি আপনি একটা সেজদা দেন ওই সেজদাটা শুধু আল্লাহর জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সুতরাং আল্লাহর জন্য আপনি যেটা করবেন, আল্লাহর জন্য যে হুকুম পালন করবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে হুকুম বাস্তবায়ন করবেন, ওই হুকুম ওই ইবাদত দুনিয়া এবং আখিরাতের সমস্ত নাজুনিয়ামত সব কিছু থেকে উত্তম হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন কুল, হে নবী আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, ফজরের নামাজ, এরপরে আপনার ঈদ এই জুমার নামাজ, যত ধরনের নামাজ আছে নফল, যত ধরনের নফল নামাজ আছে সমস্ত নামাজগুলো আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, আমার যাবতীয় নামাজ, ওয়া নুসুকি, আমার কি করা ত্যাগ স্বীকার করা, ও হায়াতি, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, সব কিছু মহান আল্লাহর জন্য। আল্লাহ পাকের বান্দাগণ, একদা এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের দণ্ডনীয় একটা অপরাধ আমি করে ফেলেছি, একটা গুনাহ করে ফেলেছি, যে গুনার কারণে শরীয়তের নিয়ম অনুসারে আমি শাস্তিযোগ্য। এরপর এই কথাটা দুবার বলল। বলতে বলতে যখন নামাজের ওয়াক্ত হলো, জামাতের সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তখন বললেন, এই যুবকটা কোথায়, যেই যুবক নিজেকে অপরাধী বলে স্বীকৃতি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে যুবকটি দাঁড়ালো, বলল, তুমি যে গুনাহ করেছো সেটা কী ধরনের গুনাহ? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এটা কবিরা গুনার মধ্যে পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তাকে বললেন, তুমি উত্তম রূপে আমাদের সাথে কি নামাজ আদায় করেছ, উত্তম রূপে উজু করে আমাদের সাথে কি নামাজ আদায় করেছ? তখন ওই লোকটা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি উত্তম রূপে উজু করে আপনার সাথে, আপনার সাহাবীদের সাথে নামাজ আদায় করেছি, অর্থাৎ জামাতে নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উত্তর দিয়েছেন, এই নামাজ আদায়ের কারণে তোমার ওই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই জন্য হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইতমিনানের সাথে, ভয় কাতরের সাথে, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে যদি কোনো বান্দা দুই রাকাত নামাজ আদায় করে, এই দুই রাকাতের মধ্যে তার কোনো চিন্তা ছিল না, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, স্ত্রী পুত্র পরিবারের পরিজনের চিন্তা, চাকরি বাকরির চিন্তা, লেনদেনের চিন্তা, মেহমানের চিন্তা, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহর ভয়ে দুই রাকাত নামাজ আদায় করেছে। এই দুই রাকাত নামাজ আদায় করার কারণে, একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময়ের মতো করে দেবেন, যে সময় সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, নিষ্পাপ অবস্থায়, মাসুম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে দুই রাকাত নামাজ আদায় করার কারণে তাকে ওই নিষ্পাপ শিশুর মতো তাকে পাপ মুক্তভাবে কবুল করে নেবেন, অর্থাৎ তার কোনো পাপই থাকবে না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজু নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মালিকানা দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানের মালিকানা দান করেছেন, সম্পদের মালিকানা দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগাধ যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যেই পানি বোতল ভরে বোতল জাত করে বাজারে বিক্রি করা হয়, এক লিটার যে 25 টাকা 30 টাকা বিক্রি করা হয় না, সেই মিনারেল ওয়াটার, সেই নির্ভেজাল স্বচ্ছ আর্সেনিক মুক্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আসমানের নিচ থেকে ম্যাগমালা দিয়ে আমাদের জন্য বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা বিনিময়ে আমাদেরকে দান করতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন, চলাফেরা করার শক্তি দিয়েছেন, আমাদের ভিতরে রূহ পয়দা করে দিয়েছেন, তাহলে সে আল্লাহ তো আমাদের কাছে বেশি কিছু চান না, শুধু সঠিক সময়ে একটু আল্লাহর ইবাদত করবেন, সঠিক সময়ে এক ধ্যানে এক খেয়ালে আল্লাহর জন্য রুকু করবেন, সেজদা করবেন, আপনি খাবারের সময় পেলেন, বাথরুমে যাওয়ার সময় পেলেন, স্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়ার সময় পেলেন, পরিবার পরিজন নিয়ে বেড়ানোর সময় পেলেন, ঘুমানোর সময় পেলেন, হাসি আড্ডা করার সময় পেলেন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নাজু নিয়ামত দিয়েছে, এত অনুগ্রহ করেছে, এত দয়া করেছে, সে আল্লাহর জন্য 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো ঠিকমতো পড়তে এক থেকে দেড় ঘন্টা ঠিকমতো লাগে না, 1 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা যদি আপনি আল্লাহর জন্য কোরবান না করতে পারেন, একটা ঘন্টা যদি আল্লাহর ইবাদতে ব্যয় না করতে পারেন, তাহলে আপনার মতো বান্দা দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।